নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুস্বাদুতে আপনাদের স্বাগত। আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি করে দেখাবো ইলিশ মাছ পাতায় ভাজা। এই ইলিশ মাছ পাতায় ভাজা কি করে তৈরি করব, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। আমি এখানে 26 ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে আছে 8-10টা কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে আমি কলা পাতা নিয়েছি। এই কলা পাতার মধ্যে আমি মাছটা ভেজে দেখাবো। আমি আগে থেকেই ইলিশ মাছটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কার পেস্ট, একটু হলুদ, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব। আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ওভেনে একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়াটার উপরে আমি এই যে কলা পাতা আছে না, এই কলা পাতাগুলো সদ্য গাছ থেকে পাড়া, তো মানে একটু শক্ত প্রকৃতির, এই জন্য এটাকে একটুখানি চাটুর মধ্যে দিয়ে এটাকে একটু নরম করে নেব। এই পাতাটা আমি নিচে পেতে দিলাম, তার ওপর দিয়ে দিলাম আরেকটি পাতা। এবার এটাকে একটুখানি শেকে নিয়ে আমি একটু নরম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য তেল। এবার এই তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে দেব। হয়ে গেছে ব্রাশ করা। এবার আমি মাছগুলোকে সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেব। দেখুন, এইভাবে কিন্তু সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। এবার এই মশলাটাকে আমি এর ওপরে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করা যাবে না, একদম লো করে রেখে মাছটাকে ভাজতে হবে। এবার আমি একটু মাছটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা আমি এবার একটু খুলে দেব। মাছটা থেকে একটু জল জল বেরিয়ে এসছে, ঢাকনাটা বেশিক্ষণ দিয়ে রাখা কিন্তু যাবে না। এখন আমি এটা খোলা অবস্থাতেই রান্না করব। মাছটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, এটাকে একটু ফলো রাখতে হবে যেন নিচ থেকে ধরে না যায়। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়,
সে তো আর এর জন্য আরেকটু বেশি করেই ফলো করতে হবে। ইলিশ মাছ এমন একটা মাছ যে মানে যেভাবেই রান্না করুন না কেন সবভাবে খেতেই ভালো লাগে। তবে এই পাতায় ভাজার রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি। এই রেসিপিটা আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি, আমার ফ্যামিলির লোকজন ভীষণ পছন্দ করে, আর মাঝে মাঝে আমাকে এটা বানাতে হয়। এই জন্য আজকে ইলিশ মাছ যেহেতু ঘরে আছে সেহেতু আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি যে কিভাবে বানাতে হয়। অনেকেই ইলিশ মাছ অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু জানেন না যে পাতায় কিভাবে ভাজতে হয়, সেটা আজকে এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। পাতাটাকে একটু মাঝে মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে চারিদিকটা ঠিকভাবে হয়ে যায়। মাছটা যখন আমি হলুদ আর কাঁচা লঙ্কার পেস্টটা মাখিয়েছিলাম তখন হয়তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমি আগে থেকেই মাছটাকে কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে একটুখানি মাঝে মধ্যে আপনারা তুলে মাছগুলোকে সাইড দিয়ে দেখে নেবেন যে পেছনের পিঠটা হয়েছে কিনা। এখনো হয়নি, তাই এখনো উল্টানোর মতো সময় হয়নি, উল্টানোর সময় হলে আমি ঠিক উল্টে দেব। আমি আবার একটুখানি সাইড দিয়ে দেখে নেব মাছটা ভাজা হয়েছে কিনা। আমি একটু তুলে দেখে নিচ্ছি, তা এখনো হয়নি। এটা কিন্তু অনেক টাইম লাগে ভাজতে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য হারা হলে কিন্তু চলবে না। আর যখনই ভাজা হয়ে যাবে পেছনের পিঠটা তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে, এখনো গন্ধটা ঠিকভাবে বেরোয়নি আর ভাজাটা আস্তে আস্তে হচ্ছে, কিন্তু বারবার করে কিন্তু আপনাদের পাতাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চারি সাইডটা ঠিকভাবে হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এখন মনে হচ্ছে আমার মাছটা ওপিটটা ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম তেল বেরিয়েছে। আর আমি একটু সামান্য উল্টে দেখে নিচ্ছি, হ্যাঁ ওপিটটা হয়ে গেছে। আমি এখন মাছটাকে উল্টে দেব, আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিলাম। এবার এই উল্টানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে এরকম একটা প্লেট নেবেন, নিয়ে তার উপরে এইভাবে করে পাতাটাকে দিয়ে দেবেন। দিয়ে এবার আমি এই যে দেখুন আরেকটা কলা পাতা একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার পাতাটাকে ঠিক মাছের ওপরে এইভাবে দিয়ে আরেকটা প্লেট ঠিক এইভাবে দিতে হবে, দিয়ে এইভাবে ধরে ঠিক এইভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আবার যে পাতাটা আমি নিচে পেতে দিয়েছিলাম এই পাতাটাকে আমি আবার এইভাবেই পেতে দিলাম, দিয়ে এইবার আমি আস্তে করে এই পাতাটা আবার এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কি সুন্দরভাবে উল্টে গেছে আর কোনো রকম কিন্তু ভেঙে যায়নি। এইবার এই পিঠটা আমার হয়ে গেছে, এবার পেছনের পিঠটাকে আবার আমাকে এইভাবেই ভেজে নিতে হবে।
এবার আমি আবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। আবার আগের মতো করে ওই পিঠটাকে ভেজে নিতে হবে। এবার মাছটাকে আমি একটু হালকা করে উল্টে দেখে নিচ্ছি যে ওই পিঠটা হয়েছে কিনা। হয়ে গেছে মাছটা। এবার আমি এই মাছটাকে তুলে দেব। ইলিশ মাছ পাতায় ভাজা একেবারে রেডি। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো রেসিপি আবার আমি নিয়ে হাজির হব। আপাতত এইটুকুই। নমস্কার।